হ্যালো বন্ধুরা, তোমাদের আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ফার্স্ট উইকের হোমওয়ার্ক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা অবশ্য বাড়ির কাজ 3, কিন্তু গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যারা রয়েছে তারা হচ্ছে তাদের জন্য এটা প্রথম সপ্তাহের বাড়ির কাজ, এবং যারা অন্যান্য স্কুলে রয়েছে তাদের জন্য এটা সাধারণ বাড়ির কাজ, বা যদি তোমাদের স্কুল থেকে এটা কোনো সপ্তাহের বাড়ির কাজ হতে পারে সেই সপ্তাহের বাড়ির কাজ নিয়ে নিবে। এবং আমি আপনাদের বলে রাখি, আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো এই বাড়ির কাজের উত্তরগুলো, এবং দেখাবো কিভাবে আপনারা এখানে কভার পেজ তৈরি করতে পারেন, এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আমার যে বন্ধুরা রয়েছে তাদেরকে দেখাবো তোমরা কিভাবে তৈরি করবা, কি কি করতে হবে। প্রথমেই চলো আমরা প্রশ্নটা দেখি। আপনারা হয়তো প্রশ্নটা অনেকক্ষণ ধরেই দেখছেন, এখানে কি কি আছে। এখানে রয়েছে শিক্ষার্থীর নাম, শাখা, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম, উপজেলা, জেলা, এগুলো। তারপরে পাশে রয়েছে তারিখ, বার, আর নিচে রয়েছে প্রশ্নগুলো, পাশে উত্তর। তোমাদের বলে দিই, তোমরা যদি এই ছোটো জায়গাতে উত্তর লিখতে পারো তাহলে লিখবা, নাহলে অন্য খাতা বানিয়ে লিখতে হবে তোমাদেরকে। আর এটা হচ্ছে তৃতীয় সপ্তাহের বাড়ির কাজ 3, কিন্তু গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যেই বন্ধুরা আছো তাদের জন্য এটা প্রথম সপ্তাহের বাড়ির কাজ। আর এখন তোমরা এটাকে ভিডিওটিকে পজ করে একটু স্ক্রিনশট মেরে নাও, যদি তোমাদের এই SWটা লাগে বা বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট যাই তোমরা বলো। এবং তোমাদেরকে এখন এর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আরও আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করবে আরও নানান ভিডিও দেখার জন্য। চলো দেখাই। এই যে প্রথমেই দেখতে পাচ্ছ একটি কভার পেজ আমি তৈরি করে রেখেছি, এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাড়ির কাজ 3। শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, সিরিয়াল নাম্বার, এখানে যা যা লাগবে আমি তা তা লিখেছি। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলদের যেই বন্ধুরা আছে সেগুলো তোমরা এগুলো লিখতে পারো। এছাড়াও যদিও তোমাদের এগুলো না লাগে, অন্য কিছু লাগে, অন্য স্কুলের বন্ধুদের বলছি, তাহলে তোমরা ওগুলো লিখবে। মূলত শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা লাগবেই। তারপরে যেহেতু আগের বছরে করোনার কারণে পরীক্ষা হয় নাই, সিরিয়াল নাম্বার অনেক স্কুলেই দিয়েছে, তারা সিরিয়াল নাম্বার লিখবে। এছাড়াও যদি কারো কোনো স্কুলের সিরিয়াল নাম্বার বাদে অন্য কিছু থাকে সেগুলো লিখতে পারো। আর যারা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে বন্ধুরা আছো তোমাদের বলে দিই, শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, সিরিয়াল নাম্বার, বিদ্যালয়ের নাম, আইডি নাম্বার আর তারিখ লিখবা। আর অন্য অন্য স্কুলের বন্ধুদেরও বলি তোমরা এইভাবে লেখার চেষ্টা করবো। যদি তোমাদের স্কুলে অন্য কিছু থাকে বা লিখতে হয় তোমরা লিখে নিতে পারো, আর তোমাদের যদি আইডি নাম্বার থাকে লিখে নিবা যা যা তথ্য লাগবে। এখানে আমি আমার নাম, আমার শ্রেণী, শাখা, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, বিদ্যালয়ের নাম সব কিছু দিয়ে দিয়েছি। এখন দেখো প্রশ্নের উত্তরগুলো, ক নাম প্রশ্নের উত্তর। এই যে মুক্তিবাহিনীকে কেন নিয়মিত বাহিনী ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল, এটা তোমরা কে লাগলে তোমরা এই ভিডিওটি পজ করে এখন একটু স্ক্রিনশট মেরে নিতে পারো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। চলো আমি উত্তরগুলো বলি। মুক্তিবাহিনীকে নিয়মিত বাহিনী ও গেরিলা বাহিনীতে যে কারণে ভাগ করা হয়েছিল তা হলো, যুদ্ধের কৌশল হিসেবে নিয়মিত যুদ্ধের পাশাপাশি অতর্কিত আক্রমণের গেরিলা যুদ্ধকে কাজে লাগানোর জন্য। তোমরা যদি অন্যভাবে বানাতে পারো বা অন্যভাবে তোমাদের ভালো লাগে তোমরা অন্যভাবে লিখবা, আর যদি আমাদের আমার ভিডিওটি এরকমভাবে উত্তর লেখাটি ভালো লাগে তাহলে তোমরা এইভাবেও লিখতে পারো। তারপরে দ্বিতীয় প্রশ্ন লেখা আছে, বাংলাদেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আমি উত্তর লিখেছি, যুদ্ধকে সঠিকভাবে পরিচালনার সুবিধার্থে বা যুদ্ধের কৌশল হিসেবে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তোমরা যদি অন্যভাবে লিখতে চাও অন্যভাবেও লিখতে পারো। তারপরে তিন নম্বর প্রশ্ন লিখেছে, তোমরা এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে লিখেছি, তোমরা যেটা ইচ্ছে সেটা দিয়ে লিখতে পারো, 1, 2, 3ও তোমাদের যেটা ইচ্ছা হয়। তোমাদের অঞ্চলটি কোন সেক্টরের অধীন ছিল। এখন যেহেতু তোমাদের অঞ্চলটি বলছে, আমার সাথে যেই সব বন্ধুরা আছো তোমাদের যেই সব অঞ্চল থাকবে সেই সব অঞ্চলে লিখবা। যেমন আমার অঞ্চলটি ফরিদপুর, তাই এই ফরিদপুর অঞ্চলটি 2 ও 9 নম্বর সেক্টরে রয়েছে, আমি তাই 9 নম্বর ও 2 নম্বর সেক্টরই লিখেছি। তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটিতে দেখে নিও তোমাদের সেক্টরটি, মানে তোমাদের অঞ্চলটি কোন নম্বর সেক্টরে রয়েছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেক্টর 10-এর প্রধান কাজ কী ছিল। আমি এখানে কি লিখেছি দেখো বন্ধুরা, সেক্টর 10-এর প্রধান কাজ ছিল সাগর ও জলপথে আসা পাকিস্তানিদের নৌযান প্রতিরোধ করা। এ সেক্টর থেকে শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে নৌ কমান্ড পাঠানো হতো। তোমরা চাইলে এভাবে লিখতে পারো বা অন্যভাবেও লিখতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু লাইক করবে, শেয়ার করবে আরও আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।